এই বেদান্ত কোম্পানি নামের কোম্পানিটোয় আমার ইয়াত একটা তৈল্য খাত বহাইছে। এই তৈল্য খাত বহার প্রাক মুহূর্তে আমি তেখেতসকল আমি আবেদন জানাইছিল বীর লাচিত থানা অসমে, যে আমার ইয়াত যিখিনি সমস্যা হব পারে গোটেই সমস্যাখিনি লগত লৈ আমি তেখেতসকল আমি আবেদন জানাইছিল যে যিখিনি সমস্যার জড়িয়ে যাতে আমার অঞ্চলটির পরিবেশ প্রদূষণ নহয় বা পরিবেশ নষ্ট নহয় তেনেদরে তেখেতসকল জানাইছিল। জানার পিছত আজি তিন মাস হয়ে গেল, তেখেতসকলে খনন কার্য চলাই আছে, চলাই থাকার প্রাক মুহূর্তে তেখেতসকলের যে বাউন্ডারি সীমা তেখেতসকলে দিব লাগে ওয়াল যেদরে দিব লাগে দিয়া নাই, নিদিয়ার কারণে কি হয়েছে তাত খনন কার্য চলাওতে যিখিনি কেমিক্যাল তেখেতসকলে ব্যবহার করেছে তার যিখিনি পানি উলাইছে সেই পানিখিনি তেখেতসকলে ডাম্পিং গ্রাউন্ডত নি পেলাই দিবগে লাগে, যিখিনি সেইখিনি তেখেতসকলে নকৰাৰ বাবে তারপর গোটে পানি উলায় ওচর পথারবিলাকত গোটে বিয়পি গৈছে, ওচর গাঁওলে বিয়পি গৈছে। তেনেদরে বিয়পি যাওয়ার লগে লগে ওচরতে সমুয়া গাঁৱত গোটে পানিয়ে পুখুরীবিলাক ভরি গৈছে, ভরি যাওয়ার লগে লগে তার 100% মানুষে কি হয়েছে পুখুরীর পানি খায়, পুখুরী এটা পানি খাব নোৱাৰা অবস্থা হয়েছে। নোহা যেতিয়া রাইজে আমাক আমার কাক চাপিলে আমি তেতিয়া রাইজর লগত আহি আমি তেখেতসকলক গোটেই বিষয়টি জানালো, আকো আমি এখন স্মারকপত্র দিলো, দিয়ার পিছত তেখেতসকলক আমি কলো যে আপনাদের খোয়া পানির অন্তত ব্যবস্থা করে দিয়ক, তেখেতসকলে কিন্তু আজিলেকে করে নিদিলে। কিন্তু আমার ইয়াত যেটা পরিবেশ হয়েছে ওচর গছ গছনিবিলাকলৈকে আমার রঙা পড়ে গেছে, লগতে মাছ কাছ আদি করে গোটে জীব জন্তু মরিছে, মানুষের ঘর হাঁহ কুকুরা মরিছে, এই গোটেই ক্ষতিপূরণ বেদান্ত কোম্পানি আমাক দিবনে নিদিয়ে সেই কথাটা আমাক কিন্তু লাগিব। আজি সেইখিনি নকৰাৰ কারণে আমি আজি আহি রাইজর সহযোগত আমি বীর লাচিত থানা অসমে আহি আমি তেখেতসকলের মুখ্য গেটত আমি তলা লগাই দিছো, যেতিয়ালৈকে আমার এই সমস্যাখিনি তেখেতসকলে সমাধান নকৰে তেতিয়ালৈকে কিন্তু আমি সেই গেটৰ তলা আমি খুলি নিদো। আমার এটা সমস্যা হয়েছে মানে শব্দ প্রদূষণ হয়েছে, লোক ছাড়া পুহিব নোৱাৰা হয়েছে, আর লগতে খোৱা পানির ব্যবস্থাটো কৰি দিবলৈ কোৱা হৈছে। আমার গাঁৱলীয়া মানুহ পুখুরী পানি খাও, সেইটো কাৰণে ইয়াৰপৰা কেমিক্যাল গৈছে বুলি ভাবি লৈছোঁ, মানে ভাবি লৈছোঁ মানে ভাগ গৈছে, মানে প্রায়ভাগ পানিতে তেল বিঙাতে হৈ গৈছে, গতিকে তাৰমানে আমাৰ লগতে খোৱা পানীৰ লগত মিহল হৈ গৈছে, সেইকাৰণে আমাৰ গাত খোৱা খজতি হৈ গৈছে, ল'ৰা ছোৱালী খৰ খজতি হৈ গৈছে, তাৰমানে হাঁহ কুকুৰা লগতে হাঁহ কুকুৰা মৰিছে, সেয়াই মানে হেৰি হৈছে মানে আমাৰ।